সাবপ্লট কনসিস্ট অফ দ্য মিস নেবেল হেস্টিংস লাভার লাভ স্টোরি এটা হচ্ছে হেস্টিং এবং মিস নেবেলের একটা লাভ স্টোরি গঠন করা হয়েছে এই সাবপ্লটটি মিস নেবেল প্রসেসেস এ ক্যাসকেট অফ জুয়েলস লিফ্ট হার বাই হার আঙ্কেল অর্থাৎ মিস নেবেল তার আঙ্কেলের কাছ থেকে একটি ক্যাসকেট উপ ক্যাসকেটের একটা গহনার বাক্সের একটা মালিক হন হ্যাঁ অনেকগুলো রত্নের মালিক হন দ্য জুয়েলস উই আর ইন দ্য কাস্টোডি অফ হার আন্ট মিসেস হাটকেসেল হু ওয়াজ গ্রেডি ফর দ্য জুয়েলস তো এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে তার খালাকে দেওয়া হয় মিসেস হাটকেসেলকে তিনি এগুলা হচ্ছে হেফাজতে রেখেছেন আর তিনি নিজেও কিন্তু এই যে গহনাগুলোর জন্য তিনি ছিলেন সে ওয়ান টু মিস শি ওয়ান্টস মিস নেবিল ম্যারি টনি ইন অর্ডার টু এ রিটেন দা জুয়েলস ইন দ্য ফ্যামিলি অর্থাৎ তিনি চাই যে তার সন্তান টনির সাথে যে মিস নেবেলের বিয়ে দিয়ে গহনাগুলো তার নিজের কাছে রেখে দিতে চায় তার পরিবারের কাছে মিস নেবিল অলসো ওয়ান্টু গেট এ উইথ হেস্টিংস অর্থাৎ তিনি হচ্ছে যে তার প্রেমিক নেবেলের প্রেমিক হেস্টিংস সাথে তিনি এই গহনাগুলো পেতে চান এবং হচ্ছে যখন তিনি রত্নগুলো পরিধান করতে চায় হার আন্ড মিসেস হার্ট ক্যাসেল ডিনাইস হার দ্যামিটেক্স আফটার এন এবং তাকে একের পর এক অজুহাত দিয়ে সেগুলো দিতে চায় না হুম অস্বীকার করে দেওয়ার জন্য দেন টনি টু হেল্প মিসেস নেবেল উইথ হার ম্যারেজ টু হ্যাস্টিংস তারপর হচ্ছে টনি হচ্ছে এই যে মিসেস নেবেল এবং হ্যাস্টিংসের এর বিয়েতে তাকে সাহায্য করবে হেল্প করবে তো স্টিলস স্টিল দ্য ক্যাস্কেট অফ জুয়েলস ফ্রম হিজ মাদার মাদার্স আলমেরা অর্থাৎ হচ্ছে যে টনি কি করে হচ্ছে তার মায়ের যে আলমারি আছে আলমারি থেকে এই যে গহনার বাক্সটা চুরি করে নিয়ে আসে অ্যান্ড হ্যান্ডস ইট অভার

বাক্সটি দেখে তখন সে বিস্মিত হতবম্ব হয়ে যায় হি ইজ উইয়ার্ট অ্যাবাউট ইটস সেফটি এবং হচ্ছে তিনি নিজেও এটার রক্ষণাবেক্ষণ যাবে হেফাজত করার জন্য তিনি চিন্তিত যে এটা কীভাবে আমি হেফাজত হি মিস্টেক টু হাউস ফর অ্যান এবং তিনি হচ্ছে ভুল করেন যেহেতু এই বাড়িটাকে তিনি সরাইখানা মনে করেন হুম অ্যান্ড ইট সেম টু হিম দ্যাট হি ক্যান নট কিপ দ্য ক্যাসকেট ইন দ্য স্টেজ কোচ তো তিনি তার কাছে মনে হয় যে এই যে স্টেজের মধ্যে দিয়ে ক্যাসকেটটি এটি ধরে রাখতে পারবে না হুম তার কাছে মনে হয় সে এটি রাখতে পারবে না সো হি স্যান্ড ইট দ্য ল্যান্ড লেডি তারপর সে এটাকে কি করে ল্যান্ড লেডির কাছে পাঠিয়ে দেয় মিসেস হার্ডকেসেল পর সেফটি আর আর ল্যান্ড লেডি হচ্ছে কি মিসেস হার্টকেসেল যে এটাকে হেফাজত করার জন্য আবার ল্যান্ড লেডিকে আছে অর্থাৎ মিসেস হার্ডকেসেল কাছে পাঠিয়ে দেয় দাস দা ক্যাসকেট অব জুয়েলস গোজ ব্যাক টু মিসেস হার্ডকেসেল এগেন তো সেই গহনার বাক্সটি আবার ঘুরে ফিরে কার কাছে গিয়েছে মিসেস হার্টকেসেলের কাছে গিয়েছে আবারও তো অ্যান্ড এ মিস প্ল্যান অফ ইলোয়েপমেন্ট ইজ প্রাস্টেটেড এবং তার সাথে যে হেস্টিংয়ের সাথে যে বিহার একটা পরিকল্পনা ছিল তো সেটা গোপনের একটা পরিকল্পনা সেটা তো ব্যর্থ হয় এবং তারা কি হয় হতাশ হয়ে পড়ে বাট মিস নেবিল অ্যান্ড হেস্টিংস আর ইউনাইটেড থ্র দ্য ট্রিক্স অফ টনি এবং টনির যে একটা কৌশল ছিল তারা একত্রিত হয়ে যৌথ বা একত্রিত একটা কৌশল খাটাবে সেটা হচ্ছে কি হ্যান মিস্টার হার্ট ক্যাসেল ডিক্লার দ্যাট টনি অ্যাজ অলরেডি কাম অফ এজ এবং হচ্ছে মিস্টার হার্ট কাসাল ঘোষণা করে যে টনি হচ্ছে তার বয়সে কি হয়েছে উপনীত হয়েছে অর্থাৎ টনির বিয়ে করার সময় হয়েছে হুম এতদিন তো তার মা বললো যে তার বিয়ে করার সময় হয়নি সময় আসুক তো এখন এখানে বললো টনি রিফিউজ এজ ওয়ান্স এবং হচ্ছে টনি কি করছে সেই যে বিয়ের বিয়ে করার যে একটা ইয়ে ছিল নেবিলকে তো সেটা সে কী করে প্রত্যাখ্যান করে টু ম্যারি টু নেবিল নেবি নেবিকে বিয়ে করার জন্য যেটা ছিল সে প্রত্যাখ্যান করে তারপর হচ্ছে দাস মিস নেবিল ইজ ফ্রি টু ম্যারি হ্যাস্টিংস তারপর হচ্ছে সে হচ্ছে হ্যাস্টিংকে বিয়ে করার জন্য কী হয়ে যায় মিস নেবিল স্বাধীন হয়ে পড়ে হুম অ্যান্ড গেটস ব্যাক হার্ট জুয়েলস এবং তার রত্নগুলো সে ফিরে পায় তো এই ছিল ক্যাসকেট এপিসোডের ঘটনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য